প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমাদের বিশেষ ভিডিও একটি সি স্টোরি। এটি কয়েকজন মানুষের জীবনে ঘটে যাওয়া এক ব্রাড ট্র্যাজেডি। 1850 সালের একটি দৃশ্য দেখিয়ে এই মুভিটি শুরু হয়। সেখানে আমরা একজন লেখককে দেখতে পাই যে অনেক বিখ্যাত ছিল। সে লেখক এখানকার বাসিন্দা ছিল না, বরং সে এখানে কারোর সাথে দেখা করতে এসেছিল। সে লেখক তখন একটি ঘরের দরজায় নক করে, কিন্তু সেই বাড়ির মহিলা তাকে ফিরে যেতে বলে, কারণ সেই মহিলা লেখককে কোনো কাস্টমার ভেবেছিল। তখন সে লেখক মহিলাকে তার নিজের পরিচয় দেয় এবং বলে সে কোনো কাস্টমার নয়, বরং একজন লেখক। মহিলা ব্যাপারটা বুঝতে পারে এবং দরজা খুলে দেয়। লেখক ভিতরে প্রবেশ করে। সে আসলে এই বাড়িতে সেই মহিলার হাজবেন্ডের সাথে দেখা করতে এসেছিল, আর এই মহিলার হাজবেন্ডের নাম ছিল থমাস। সে অনেক বৃদ্ধ হয়ে গেছিল। এখানে লেখক সেই বৃদ্ধ অর্থাৎ থমাসের কাছ থেকে একটা গল্প শুনতে এসেছিল, কিন্তু যখনই লেখক থমাসের সাথে কথা বলতে যায় তখন থমাস তাকে অপমান করে এবং বলে সে কি পাগল হয়ে গেছে, এত দূর থেকে এসেছে তার সাথে দেখা করতে। কিন্তু লেখক থমাসের এই অপমান সহ্য করে নাই এবং সে তাকে বলে, আমি আপনার কাছে সেই গল্পটা শুনতে এসেছি। এমনকি লেখক থমাসকে টাকাও দিতে চাইল। লেখক বলে, থমাস যদি সেই গল্পটা তাকে শোনায় তাহলে তার কাছের সমস্ত অর্থ সে তাকে দিয়ে দিবে। এটা বলেই লেখক থমাসের সামনে তার সমস্ত অর্থ বের করে দেয়, কিন্তু থমাস সেই প্রস্তাবে সরাসরি না করে দেয় এবং সে লেখককে ফিরে চলে যেতে বলে, আর বলে সরকারি ইতিহাস খুঁজতে, যেখানে লেখক সেই কাহিনী খুঁজে পাবে। কিন্তু সেই লেখক তখন বলে সেই সত্য ঘটনা সে থমাসের মুখ থেকে শুনতে চায়, কোনো সরকারি ইতিহাস খুঁজে দেখতে চায় না। এটা শুনে থমাস লেখকের উপর অনেক রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। সাথে সাথে সে আরও বলে সে কিছুই জানে না, আর এটা শুনে লেখক অনেক আপসেট হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন থমাসের স্ত্রী সেই মহিলা লেখককে দাঁড়াতে বলে এবং স্বামীর এমন আচরণের জন্য লেখকের কাছে ক্ষমা চায়। থমাসের স্ত্রী লেখককে আরও বলে থমাসের কথায় কোনো কান না দিতে, কারণ সেই ঘটনার কথা থমাস আজ পর্যন্ত কাউকে বলেনি, এমনকি তার স্ত্রী কেউ না। ঠিক তখন থমাসের স্ত্রী থমাসের কাছে যায় এবং তাকে লেখককে গল্প বলতে অনুরোধ করে। অবশেষে থমাস তার স্ত্রীর অনুরোধে গল্পটা বলার জন্য রাজি হয়। তাছাড়া আরেকটি কারণ ছিল, তারা অনেক গরিব ছিল, তাদের টাকার দরকার ছিল, আর এজন্য থমাসকে মেনে নিতে হয়। থমাস লেখককে তার কাছে আসতে বলে এবং তাকে বলে সে লেখককে ঠিক ততটুকুই বলবে যতটুকু তার পক্ষে সহ্য করা সম্ভব হয়, কারণ এটা কোনো রূপকথার গল্প ছিল না, ছিল একটা ট্র্যাজেডি। থমাস বলে এটা তার জীবনের এমন একটি গল্প যা তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। আর তখন থমাস তার গল্প বলা শুরু করে। তখন ছিল 1820 সাল, সেই সময়ের কথা যখন সমুদ্রে তিমি শিকার করা হতো, কারণ তিমির থেকে পাওয়া তেল খুবই দামি ছিল, এজন্য তাদের শিকার করা হতো। আর তখন অনেক ব্যবসায়ী তিমির তেলের ব্যবসা করত। এই পুরো ঘটনা তখন একেবারে নর্মাল ছিল, কারণ মানুষ তিমি শিকার করা এবং তাদের থেকে তেল উৎপাদন করার ব্যাপারেও প্রচণ্ড উৎসুক ছিল। এমনকি মানুষ এই ব্যাপারে নিজেদের মধ্যে বাজিও ধরত যে যতগুলো জাহাজ সমুদ্রে যাচ্ছে তার মধ্যে কোন জাহাজ সব থেকে বেশি তেল নিয়ে ফিরে আসবে। সেখানে আমরা একজনকে দেখতে পাই যার নাম অয়েন। অয়েন একটা কোম্পানিতে কাজ করত, তার স্ত্রী ছিল, অর্থাৎ সে জীবনে সুখী ছিল। অয়েন যে কোম্পানির হয়ে কাজ করত সেটা একটা তিমি শিকার কোম্পানি ছিল, আর বড় কথা এই কোম্পানি তিমির তেল উৎপাদনের জন্য তিমি শিকার করত। অয়েন কোম্পানির প্রধানের সাথে দেখা করে। তারা অয়েনকে বলে এবার তারা সমুদ্রে তিমি শিকার করার জন্য তাদের সব থেকে মূল্যবান জাহাজটা পাঠাবে। তারা আরও বলে এবার অয়েনকে সে জাহাজের অফিসার হিসেবে পাঠাবে, আর এটা শুনে অয়েন হতাশ হয়ে যায়, কারণ তারা অয়েনকে আগে কথা দিয়েছিল যে পরবর্তীবার তাকে জাহাজের ক্যাপ্টেন হিসেবে পাঠাবে, কিন্তু তারা তাদের কথা রাখেনি। তারা অন্য কাউকে ক্যাপ্টেন করেছিল। যাকে তারা ক্যাপ্টেন করেছিল তার নাম ছিল জর্জ। আসলে জর্জ কোম্পানির একজন পরিচালকের ছেলে ছিল। এবারও কোম্পানির প্রধান অয়েনকে কথা দেয় পরবর্তীবার তাকে অবশ্যই ক্যাপ্টেন বানাবে।
অয়েন রাজি হতে না চাইলে তারা অয়েনের বেতন বাড়িয়ে দেয়, আর এরপরে অয়েন তাদের শর্তে রাজি হয়, কিন্তু তাদেরকে বলে লিখিত দিতে যে তারা পরবর্তীবার অয়েনকে অবশ্যই ক্যাপ্টেন বানাবে। পরের দৃশ্যে দেখা যায় তারা সমুদ্র যাত্রা করার জন্য প্রস্তুত হতে থাকে। স্ত্রী তার এই যাত্রায় বেশি খুশি ছিল না, সে ওয়েনকে বলে তাকে কথা দিতে যেন সে খুব দ্রুত ফিরে আসে এবং জীবিত ফিরে আসে। তার স্ত্রী তাকে একটি লকেট পরিয়ে দেয় যেন সবসময় ওয়েন তার ওয়াদা মনে রাখে। এরপরে আমরা দেখতে পাই যে জাহাজের ক্যাপ্টেন জর্জ এবং তার বাবা দাঁড়িয়ে আছে। তার বাবা তাকে বলে সে যেন সফল হয়ে ফিরে আসে। তারপর যাদের এই যাত্রায় যাওয়ার কথা ছিল তারা একত্র হয়, আর তাদেরকে বিদায় দেওয়ার জন্য শহরের অনেক মানুষ একত্রিত হয়েছিল। সেখানে আমরা একটি কম বয়সী ছেলেকে দেখতে পাই যার নাম থমাস। হ্যাঁ, এ সেই থমাস যে এখন বৃদ্ধ হয়ে গেছে এবং এই গল্পটা বলছে। থমাস শিকারের জন্য প্রথমবার সমুদ্রে যাচ্ছিল। সেখানে অয়েনের ছোটবেলার বন্ধু ছিল। এরপরে অয়েন এবং ক্যাপ্টেন জর্জ একে অপরের সাথে পরিচিত হয়, আর এখান থেকে তাদের ভেতর মনোদ্বন্দ্ব শুরু হয়। কারণ জর্জ জাহাজের ক্যাপ্টেন হওয়ার কারণে অয়েনের উপর প্রভাব দেখাচ্ছিল, কিন্তু অয়েন কিছুই করতে পারছিল না, কারণ সে কেবল অফিসার ছিল আর জর্জ ক্যাপ্টেন। এরপর তারা তাদের সমুদ্র যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর জাহাজে কিছু সমস্যা দেখা দেয়, যেন জাহাজ এক জায়গায় দাঁড়িয়ে গেছে, আর এখানেই অয়েন তার দক্ষতার পরিচয় দেয়। সে রিস্ক নিয়ে সে অবস্থার মোকাবেলা করে, আর এটা পরিষ্কার যে অয়েন এটা করতে পেরেছিল কারণ সে অনেক অভিজ্ঞ ছিল। ক্যাপ্টেন জর্জ কিন্তু একেবারেই তেমন ছিল না, কারণ সে ততটা দক্ষ ছিল না। আর যখন সে অয়েনের এই দক্ষতা আর অ্যাবিলিটি দেখে তখন সে ঈর্ষান্বিত হয়ে যায়। এই ঘটনার পর রাতে ডিনার করার সময় জর্জ অয়েনকে অনেক অপমান করে। অয়েনকে বুঝিয়ে দেয় যে সে গরিব এবং একজন কৃষকের ছেলে। অয়েন এই অপমান সহ্য করতে পারছিল না, কিন্তু কিছুই বলতেও পারছিল না, তাই সে সেখান থেকে উঠে চলে আসে। আসার আগে সে তার সাথীদের বলে পরদিন সকালে খুব ভোরে উঠতে। এখানে আমরা এমন একটি জিনিস বুঝতে পারি যে সেখানে তখন গরিবদের তেমন মূল্য দেওয়া হতো না, বরং তাদেরকে ছোট করে দেখা হতো। পরবর্তী দিন জর্জ অয়েনকে খাবার অর্ডার দিতে শুরু করে এবং না চাইতেও সেই অর্ডারটাকে পূরণ করতে হয়। আর তখন অয়েন হঠাৎ দূরে সামুদ্রিক ঝড় দেখতে পায়, আর একথা সে জর্জকে বলে যে সামনে ঝড় আসছে, সামনের দিকে গেলে সেটা তাদের জন্য বিপজ্জনক হবে, এজন্য জাহাজ পিছনে ঘুরিয়ে নেওয়া উচিত। কিন্তু জর্জ এ শর্তে রাজি ছিল না, বরং জাহাজকে সে ঝড়ের দিকে নিয়ে যেতে নির্দেশ করে। আর যখন তারা সে ঝড়ের ভেতরে প্রবেশ করে তখন তারা সেখানে একেবারে ঝড়ের মধ্যে আটকে পড়ে। তখন অয়েন চিল্লাতে থাকে যেন তারা পিছনে ফিরে যায়, কিন্তু জর্জ তখনও জিদ ধরেছিল এবং সে অয়েনকে আরও জোরে ঝড়ের ভেতরে নিয়ে যেতে বলে। আর এটা করার ফলে তাদের জীবন হুমকির মুখে পড়ে, কারণ এই ঝড়ে জাহাজ ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু তারা অনেক দক্ষতার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত ঝড় থেকে বেরিয়ে আসে। এরপর জর্জ অয়েনকে তার কাছে সবার সামনে ক্ষমা চাইতে বলে। তাহলে তারা জাহাজ তাদের আইল্যান্ডে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু এখানে অয়েন জর্জকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে যেন পরিস্থিতি বোঝার চেষ্টা করে। তারা খালি হাতে ফিরে যেতে পারবে না, কারণ এখানে একসাথে অনেক মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে, তারা তাদের তেল নিয়ে ফেরার জন্য অপেক্ষা করে আছে। শেষ পর্যন্ত অয়েন জর্জকে রাজি করে ফেলে। তারপর তারা পিছনে ফিরে যাওয়ার বদলে বরং সামনের দিকে যেতে থাকে। এরপর আমরা 3 মাস পরের দৃশ্য দেখতে পাই। সেখানে তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে সমুদ্রে অনেক তিমি চারিদিকে ঘুরছিল। তারা তিমি শিকার করার জন্য ছোট ছোট নৌকায় উঠে পড়ে। তখন অয়েন একটা তিমির উপর অ্যাটাক করে। তিমিটা প্রথমে বাঁচার চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত মরে যায়। পরে তারা তিমিটা জাহাজের উপরে নিয়ে আসে এবং তারা তিমির থেকে তেল বের করা শুরু করে। আর তেল বের করার জন্য তিমির পেটের ভেতরে কাউকে পাঠানোর দরকার ছিল। সেখানে সবার থেকে চিকন এবং ছোট ছিল থমাস, তাই তারা থমাসকে তিমির ভিতরে পাঠিয়ে দেয়। তারপর অনেকদিন পার হয়ে যায়, কিন্তু তারা ঠিকমতো শিকার খুঁজে পায় না। আরও মুশকিলের কথা ছিল তাদের খাবার ফুরিয়ে আসছিল, তাই তারা সামনে একটি দ্বীপে ওঠার সিদ্ধান্ত নেয়। দ্বীপে যাওয়ার পর সেখানে তারা একজন ক্যাপ্টেনের সাথে পরিচিত হয়। সেই ক্যাপ্টেন তিমি শিকার করতে সেখানে এসেছিল। তারা সবাই সেই মানুষটার সাথে পরিচিত হয় এবং ক্যাপ্টেন তাদেরকে তার তিমি শিকার করার গল্প বলতে থাকে। সে বলতে থাকে তারা সমুদ্রের একেবারেই মাঝে চলে গিয়েছিল, আর সেখানে তারা সমুদ্রের সব থেকে বড় তিমিটা দেখতে পায়। আর সেই তিমিটা এতটাই লম্বা এবং বড় ছিল যাকে আগে কখনো কেউ দেখেনি।
তাকে তারা মহান তিমি নাম দেয়। কিন্তু সেই মহান তিমি তাদের জাহাজ আক্রমণ করে এবং তাদের জাহাজ ধ্বংস করে দেয়, যার ফলে ক্যাপ্টেনের একটি হাত ভেঙে যায় এবং তার সাথীরা সমুদ্রে ডুবে মারা যায়। কিন্তু অয়েন এবং তার সাথীরা এ কথাগুলো সিরিয়াসলি নেয় না, তারা ভাবে এটা কোনো মন গড়া কাহিনী। তখন ক্যাপ্টেন সেখান থেকে চলে যায়। তখন তারা সিদ্ধান্ত নেয় তাদের সেখানে যাওয়া উচিত যেখানে মহান তিমি আছে। তাদের ভিতর লোক কাজ করতে থাকে। এরপরে তারা সেই লোকেশনে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। এর পরের দৃশ্যে আমরা 14 মাস পরে দেখতে পাই, আর এতদিন সমুদ্র যাত্রা করে তারা ফাইনালি সেখানে এসে পৌঁছেছে যে জায়গার কথা ক্যাপ্টেন তাদেরকে বলেছিল, এবং সেখানে সেই মহান তিমি আছে। আর তারা তাদের সমস্ত হাতিয়ার এবং নৌকা নিয়ে জাহাজ থেকে তিমি শিকারের জন্য নেমে পড়ে। ঠিক তখনই ওয়েনের নৌকায় কিছু একটা আঘাত করে, যার ফলে নৌকা উল্টে যায় এবং তারা সমুদ্রে পড়ে যায়। ঠিক তখনই তারা প্রথমবার চোখের সামনে সেই মহান তিমি দেখতে পায়। এটা ঠিক তেমনি ছিল যেমনটা ক্যাপ্টেন তাদেরকে বর্ণনা করেছিল। গ্রেট তিমি তখন সেখান থেকে চলে যেতে থাকে, অন্য সাথীরা তখনও শিকার করছিল, আর তারা তখন আরেকটি তিমির উপর অ্যাটাক করে। তারা সেটাকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু তাদের এমনটা করতে দেখে মহান তিমি এবার তাদের জাহাজের উপর আক্রমণ করে, যার ফলে প্রচণ্ড ধাক্কায় তাদের জাহাজ ডুবতে শুরু করে। যখন নৌকায় বসে এসব কিছু জর্জ দূর থেকে দেখছিল, আর এজন্যই সে মৃত তিমি সেখানে রেখে জাহাজের দিকে নৌকা ঘুরাতে বলে। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই জাহাজ ডুবতে শুরু করে, আর যেহেতু জাহাজ ডুবতে যাচ্ছিল তাই জর্জ সবাইকে অর্ডার করে জাহাজ ছেড়ে নৌকায় বসতে। অবশেষে জাহাজ ডুবে যায় এবং তারা সবাই নৌকায় এসে বসে। এর মধ্যে তারা যতটুকু সম্ভব জাহাজ থেকে খাবার নৌকায় এনে তোলে। পরদিন সকালে আমরা দেখতে পাই তারা সেখান থেকে ফিরে আসার জন্য ম্যাপ দেখছে, কিন্তু তাদের সেখান থেকে ফিরে আসা তখন অনেক কঠিন হয়ে যায়, কারণ তারা আবার সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। আর এই ঝড়ে অয়েনের ছোটবেলার বন্ধু মারাত্মকভাবে জখম হয়। এরপর আস্তে আস্তে দিন যেতে থাকে, অয়েন তার বন্ধুর সাহায্য করতে থাকে, কিন্তু বাকিরা কেবল তাদেরকে নিজেদের বোঝা মনে করে। এরপর 1 মাস পরের ঘটনা দেখানো হয়, যখন তাদের কাছে খাবার শেষ হয়ে গিয়েছিল এবং তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা মৃত্যুর প্রায় কাছাকাছি পৌঁছে গেছিল। তখন তাদের একজন সাথী দূরে মাটিতে দেখতে পায়। তারা প্রচণ্ড খুশি হয়ে সেদিকে নৌকা চালাতে থাকে, কিন্তু তারা যখন প্রায় মাটির কাছাকাছি পৌঁছে গেছে অয়েন অদ্ভুত কিছু লক্ষ্য করে। আসলে সেই অদ্ভুত কিছু অন্য কিছু নয়, বরং সেই মহান তিমি। হঠাৎই মহান তিমি সমস্ত নৌকায় আক্রমণ করে এবং তাদের নৌকা ভেঙে যায়। ঠিক তখন তারা সমুদ্রের ঢেউ ঢেউ দ্বীপের কিনারায় এসে পৌঁছায়। তখন তাদের অবস্থা কোনো জন্তু জানোয়ারের থেকে খুব একটা ভালো ছিল না, অর্থাৎ সে দ্বীপে এসে তারা যা পাচ্ছিল তাই খেতে শুরু করলো। তখন জর্জ তার সাথীদের আগুন জ্বালাতে বলে, যার ফলে সমুদ্রে কোনো জাহাজ থাকলে তাদেরকে দেখে ফেলবে এবং তাদের সেখান থেকে নিয়ে যাবে। যে দ্বীপে তারা ছিল এটা একটা পরিত্যক্ত দ্বীপ ছিল। এরপর একদিন তারা সেই দ্বীপে একটা গুহা খুঁজে পায়, যে গুহার ভিতরে তারা অনেক মানুষের কঙ্কাল দেখতে পায়, অর্থাৎ সেখানে আগে অনেক মানুষ এসেছিল, তাদের মতো তারাও এখানে ফেসে গেছিল, কিন্তু তাদের উদ্ধারের জন্য কখনো কোনো জাহাজ আসেনি। এসব দেখে তারা বুঝতে পারে তাদের অবস্থাও একদিন এই কঙ্কালগুলোর মতো হতে পারে। তারপর তারা সেখান থেকে চলে যাওয়ার কথা চিন্তা করে এবং তাদের ভেঙে যাওয়া নৌকাগুলো ঠিক করার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে কয়েকজন সেই দ্বীপে থেকে যাওয়ার চেষ্টা করে। তার মধ্যে অয়েনের ছোটবেলার বন্ধুও ছিল, কিন্তু যাবার আগে অয়েন তার বন্ধুকে কথা দেয় সে যদি ফিরে যেতে পারে তাহলে অবশ্যই তাকে উদ্ধারের জন্য আবার আসবে। আর এরপর আমরা 48 দিন পরের দৃশ্য দেখতে পাই, তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছিল, কোনো খাবার না থাকায় তারা আর উঠে বসতে পারছিল না। তখন দেখা যায় তাদের একজন সঙ্গী মরে পড়ে আছে। তখন একজন তার দেহটি সমুদ্রে ফেলার চেষ্টা করে, কিন্তু তখন তারা অদ্ভুত একটা সিদ্ধান্ত নেয়। তারা সিদ্ধান্ত নেয় এই ডেড বডি সমুদ্রে না ফেলে তারা সেটা খেয়ে ফেলবে। এমনটা করা তাদের জন্য অনেক কঠিন কাজ ছিল, কিন্তু তাদের এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সবাই এটা শুনে অনেক আফসোস করে, কিন্তু বেঁচে থাকার জন্য এমনটা করা ছাড়া আর কিছুই করার ছিল না, কারণ তারা তেমন একটা সিচুয়েশনেই ছিল। তারা তাদের সাথীর মাংস খাওয়া শুরু করে। ঠিক তখন কাহিনী হঠাৎ বর্তমান সময়ে ফিরে আসে। তখন থমাস তার গল্প বলছিল, যেখানে থমাস অনেক দুঃখী ছিল কারণ তাদেরকে সেদিন তার বন্ধুর মাংস খাওয়া লেগেছিল। ঠিক তখন তার স্ত্রী সেখানে কাঁদতে কাঁদতে আসে, সে তার হাজবেন্ডের আলোচনা শুনে অনেক দুঃখী হয়ে গেছিল।
সে তখন থমাসকে বলে তার পরের ঘটনা বলতে। এরপর সেই দিনটার পরে 11 মাস পরের দৃশ্য দেখানো হয়, যখন তারা সমুদ্রে সেভাবে দিন কাটাচ্ছিল। ক্ষুধায় তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছিল, তাই তারা বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে নিজেদের মধ্যে একটা গেম খেলে। সেই গেমে তাদের ভিতর যে হারবে তাকে মেরে ফেলা হবে এবং বাকিরা তাকে খেয়ে ফেলবে। আর তারপর একদিন ক্যাপ্টেন জর্জ এই গেমে হেরে যায়। তখন সে তার কাজিনকে একটা পিস্তল দেয় এবং তাকে শ্যুট করতে বলে, কিন্তু জর্জের কাজিন সেটা করতে না পেরে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। তখন বাকিরা তাকে খেয়ে ফেলে। এরপর একদিন আবার সেই মহান তিমির দেখা যায়। তখন অয়েন মহান তিমিকে প্রায় আঘাত করতে যাচ্ছিল, ঠিক সেই সময় অয়েন সেই তিমির চোখ দেখে ফেলে, আর হঠাৎই সে তখন তাকে আঘাত না করে ছেড়ে দেয়। মহান তিমি সেখান থেকে চলে যায়। এরপর অনেকদিন পর তারা একটি জাহাজ দেখতে পায় এবং সেই জাহাজের ক্যাপ্টেন নৌকা দেখতে পেয়ে তাদেরকে সাহায্য করে। যখন ক্যাপ্টেন জাহাজ থেকে নৌকার উপর আসে, তখন সেখানে কঙ্কালছার কিছু মানুষ পড়ে থাকতে দেখে। সে অনেক অবাক হয়ে যায়, আর অন্য নৌকা যেটাতে অয়েন এবং জর্জ ছিল সেটা তাদের থেকে আলাদা হয়ে গেছিল, তাদের অবস্থাও আরও খারাপ হয়ে গেছিল। ঠিক তখনই তারা একটি জাহাজ দেখতে পায় এবং সাহায্যের জন্য সেই জাহাজকে ডাকতে থাকে। এরপরই তারা এই ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে আসে, তারা বেঁচে যায় এবং কিছুদিন পর তারা তাদের দেশে ফিরে আসে, যেখানে শহরের সমস্ত মানুষ তাদেরকে দেখে আশ্চর্য হয়ে যায়। কারণ তারা ভেবেছিল সমুদ্রের জলে তারা অনেক আগেই মারা গেছে, সেখানে অয়েনের স্ত্রী তার জন্য অপেক্ষা করেছিল। খুব দ্রুত সে তার কাছে আসে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। তারপর অয়েন থমাসের সাথে দেখা করে। যখন অয়েন থমাসকে নিশানা স্বরূপ তিমি পিন দেয়, এরপর কোম্পানির প্রধানরা তাকে এবং জর্জকে ডেকে নেয় এবং তাদের সাথে কি ঘটেছে সেটা বলতে বলে। তারা তাদের কথা বিশ্বাস না করলে অয়েন সেখান থেকে চলে যেতে শুরু করে। অয়েন যাওয়ার সময় জর্জকে বলে, তুমি আমাদের ক্যাপ্টেন, তাই সবাইকে সত্যিটা বলো, কারণ জর্জ প্রথমে মিথ্যা বলেছিল। অয়েনের কথায় জর্জ এরপর সত্যি কথা সবাইকে বলে দেয়, কিন্তু কোম্পানির লোকেরা সত্যিটা লুকিয়ে একটি মন গড়া কাহিনী সবাইকে বলতে থাকে। এরপর অয়েনকে আবার দেখা যায়, সে নতুন এক জীবন শুরু করেছে এবং তার নতুন জীবন অনেক ভালোভাবেই চলছে। অয়েন তার যে বন্ধুকে কথা দিয়েছিল সেই কথা অনুযায়ী সে বন্ধুকে ফিরিয়ে আনতে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, অয়েনের বন্ধু ততদিনে মারা গিয়েছিল। এখানে মাসের কাহিনী শেষ হয়। কাহিনী বলার পর থমাস লেখককে জিজ্ঞাসা করে সে এই কাহিনী সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবে কিনা। আর উত্তরে লেখক বলে সে সব কিছুই লিখবে, সাথে সে আরও বলে সেই গল্পটা সে এমনভাবে লিখবে যেন প্রকৃত সত্য ঘটনার মতোই মনে হয়। এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখানো হয় সেই লেখক বই লিখে শেষ করেছে এবং বইটা অনেক বিখ্যাত হয়ে গেছে। এই দৃশ্য দেখানোর পরই মুভিটা শেষ হয়ে যায়। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে নিচের বেল আইকনে ক্লিক করে রাখুন। আপনাদের একটু সহযোগিতা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে।